জাতীয় দলে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিংয়ে তার মুনশিয়ানায় নজর কেড়েছে সবার। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লীগ খেলছেন এই ব্যাটার, সেখানেই বাজিমাত করেছেন। ডট বল একেবারে পছন্দ করেন না, রানের ক্ষুধা তাকে প্রতিনিয়ত তাতিয়ে বেড়ায়। এসবের কারণেই লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহক হৃদয়। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে হৃদয় করেছেন 141, গড় 47, স্ট্রাইক রেটটাও কিন্তু মোটেও মন্দ নয়, 135.57। চামিরা, হাসারাঙ্গা, আকিলা, ধনঞ্জয়রা, মাথিসা, পতিরানারা তো আছেনই। এই লিগে খেলছেন নাসির শাহ, মুজিবুর রহমান, নূর আহমেদ, সাকিব আল হাসানের মতো বোলাররাও। শ্রীলঙ্কার উইকেটও বোলারদের দিচ্ছে বাড়তি সুবিধা, কিন্তু সেখানে ব্যাট হাতে কিনা প্রথম বাংলার হৃদয়। জাফনার হয়ে অভিষেক ম্যাচে 39 বলে 54 রানের ইনিংস খেলা হৃদয় দ্বিতীয় ম্যাচে করেন 20 বলে 24 রান। পরের ম্যাচে সাকিবের গলের বিপক্ষে হৃদয়ের ব্যাট থেকে আসে অপরাজিত 23 বলে 44 রানের ইনিংস। হৃদয় এই পারফরমেন্সের ধারাবাহিকতা টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে পারতেন কিনা সেটা জানার উপায় নেই, কারণ হৃদয়কে পুরো টুর্নামেন্টে পাচ্ছে না জাফনা। হৃদয় মূলত খেলছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বদলি হিসেবে। শোয়েব জাফনার দলে যোগ দেবেন 8 আগস্ট। হৃদয়ের অনাপত্তিপত্রও দেওয়া আছে 8 আগস্ট পর্যন্ত। সুকন সরকার, নিউজ 24।